মাত্র 120টা ফলোয়ার দিয়েই ফেসবুক মনিটাইজেশন পেয়েছেন আমাদের সাব্বির ভাই। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমাদের সাব্বির ভাই মাত্র 120টা ফলোয়ার দিয়েই ফেসবুক পেজে রিলস মনিটাইজেশন পেয়েছেন। তো অনেকেই হয়তো বা এটা শুনে বিশ্বাস করবেন না, কিন্তু আমি আপনাদেরকে প্রুফ দেখাবো, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই মাত্র 120টা ফলোয়ার দিয়ে কিন্তু সাব্বির ভাই মনিটাইজেশন পেয়েছে। সাব্বির ভাই মনিটাইজেশন পাওয়ার মূল কারণ তার হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট, এবং সাব্বির ভাই দীর্ঘদিন যাবৎ ফেসবুকে অনেক চেষ্টা করতেছে মনিটাইজেশন পাওয়ার জন্য। সম্ভবত এটা ফেসবুকের পক্ষ থেকে ইনভাইটেড ফিচারের মাধ্যমে তাকে মনিটাইজেশন দিয়েছে। তো আমি একটু সাব্বির ভাইয়ের সঙ্গে কথা বলবো কীভাবে আসলে সাব্বির ভাই মনিটাইজেশনটা পেল। সাব্বির ভাই মনিটাইজেশনটা পাইছি আমি এইভাবে যে আমি আমার মেইন যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমি প্রচুর ভিডিও আপলোড করতাম এবং প্রচুর কাজ করতাম। তো যার ফলে হয়তো বা ফেসবুক আমাকে ভালোবেসে আমার আইডিতে না দিয়ে আমার পেজে মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে। এখন কিন্তু এই মুহূর্তে রিলস মনিটাইজেশন পাওয়ার অপশন হচ্ছে দুইটা আর কি, একটা হচ্ছে বোনাস ওয়ে আর একটা হচ্ছে কমন ওয়ে। বোনাস ওয়ে হচ্ছে যারা হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কাজ করবে তাদেরকে ইনভাইট করবে আর কি ফেসবুকের পক্ষ থেকে। সম্ভবত এইভাবেই আমাদের সাব্বির ভাই মনিটাইজেশনটা পেয়েছে। তো আসলে আপনি আমার ফলোয়ারদের বলবেন নাকি? আমি আশা করব, যেহেতু আমার পেজে প্রোফাইল মানে ফলোয়ারের সংখ্যা অনেক কম, আমি আশা করব আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। সাব্বির ভাইয়ের পেজের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা ভিজিট করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাব্বির ভাইয়ের সাথে থাকবেন, এবং এই ধরনের টিপস পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।